বন্ধুরা আমি সৈকত চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ তো আমি আজকে একটা ইংরেজি সিনেমা রিভিউ করতে চলেছি যেটা ডিউরেশন নব্বই মিনিট এটা একটা কমেডি ফিল্ম বলতে পারো বা একটা স্কুল লাইফ নিয়ে টিন এজ একটা টিন এজে স্কুল লাইফ নিয়ে গল্প দুষ্টু মিষ্টি এবং দুষ্টুমি নিয়ে গল্প এবং এই ফিল্মটায় তারাই দেখতে পাবে যারা দুষ্টুমি স্কুলে করেছেন স্কুল লাইফে এবং স্কুল শেষ লাইফটা কেমনভাবে এনজয় করেছেন পড়াশুনো বাদ দিয়ে সেটা বিস্তারিত বিবরণ আমি দিতে চলেছি তাছাড়া একটা এই ফিল্মটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড বলবো তো কথা না বাড়িয়ে লে স্টার্ট একটা হচ্ছে ইংরেজি সিনেমা যেটা ফিল্মটার নাম হচ্ছে ইনকামিং আর এই ফিল্মে চারটা বন্ধুর গল্প চারটা বন্ধুর চায় যে জীবন লাইফটি স্কুলে পড়াশুনো করে করে তারা বোর হয়ে গেছে এবং তারা চাই এনজয়মেন্ট এবং এনজয়মেন্ট করার জন্য তারা ঠিক করেছে স্কুলে লাস্ট ইয়ারটা তারা স্মরণীয় দিন হিসাবে কাটাতে চায় এবং সেটা কাটানোর জন্য তারা কি করে চার বন্ধু মিলে পার্টি করতে চলে মানে ফাই ফাইনাল স্কুল ফাইনাল পার্টি করতে চাই এবং সে পার্টিটা সাকসেসফুল হয় কি হয় না এবং সেখানে সেটা কি স্মরণীয় দিন হিসাবে হয় সেটা জানতে গেলে আপনাকে নেটফ্লিক্সে এই ফিল্মটা দেখতে হবে এবং তাহলে বুঝতে পারবে যে পার্টি কিভাবে চলে তো আপনাকে নব্বই মিনিট খরচা করতে হবে এই ফিল্মটা দেখার জন্য হই হুল্লোড় করা বা মস্তি করা স্কুলে মেয়েদের সাথে বন্ধুত্ব করা এবং এইসব নিয়ে যারা পছন্দ করে যারা হইহুল্লোর করা উপভোগ করা প্রত্যেকটা সময় এবং নিজের মতন করে চলা তাদের জন্য এই ফিল্মটা বেস্ট তারা নব্বই মিনিট তাদের খারাপ লাগবে না আর যদি টাইম পাস করার জন্য এই ফিল্মটা কিন্তু এই সিনেমাতে কোনো শিক্ষণীয় নেই মানে একটাই এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে শেষ দিনটা উপভোগ করে যেতে হবে মানে স্কুল শেষ দিনটা আমরা কি মনে দুঃখে স্কুল লাইফ শেষ করি বা কলেজ লাইফ স্কুল মনের দুঃখ নিয়ে শেষ করি মন খারাপ থাকে এখানে সেটা উল্টো দেখিয়েছে মানে স্কুল শেষ হয়েছে মানে এমন দেখাচ্ছে যেন বাচ্চারা স্বাধীন হয়েছে এবার পজিটিভ সাইড কি কি লেগেছে পজিটিভ সাইড লেগেছে তিন চারটা পজিটিভ সাইড আমার লেগেছে প্রথম পজিটিভ সাইড লেগেছে একটা কলেজের এই সরি একটা স্কুলের টিচার যে কিনা ছাত্রদের সাথে মিশে যাচ্ছে যেটা কোনো দিনই কাম্য নয় কারণ মেশাটা একটা আর্ট হ্যাঁ সে যেমনই বয়স হোক সে একজন টিচার হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো ইয়ে ইয়ে নেই ইগো নেই যে বাচ্চাদের সাথে মেশা সে বাচ্চাদের সাথে মিশে পার্টি করছে এবং তার সাথে সাথে ক্যামেস্ট্রির যে ফর্মুলা সেগুলো দেখাচ্ছে মানে মদের প্যাক করছে সেখানেও পর্যন্ত সে কেমিস্ট্রি পড়াশুনো করিয়ে দিচ্ছে তারপর জল জল নিয়ে আমার ওই সিনটা খুব ভালো লেগেছে ক্লাসের মধ্যে অন্য একটা পটাশিয়াম ও জলের সাথে পটাশিয়াম লিকুইড দিলে কি হয় সেটা সিনটা আমার খুব ভালো লেগেছে এবং সেটা একটা লিকুইড তৈরি অন্য ধরনের একটা লিকুইড তৈরি হয় সেই যে মিশ্রণগুলো সেগুলো ভালো দেখিয়েছে মানে কেমিস্ট্রি জিনিসটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে টিচারে অভিনয়টা আমার পজিটিভ লেগেছে এবং পরে সে বাচ্চাদের সাথে মিশতে গিয়ে বাচ্চাদের মতন মানে বাচ্চাদের মতন হয়ে গেছিল মানে মানে যাচ্ছে তাই ব্যাপার অনেকে তো স্কুলে ছাত্ররা যখন পার্টি করছে কেউ বমিট করছে কেউ বমি করছে এবং সেখানে ভুলভাল বকছে ক্যাব সবচেয়ে হাসির ঘটনা লেগেছে যে এমনি ড্রাইভারকে ক্যাব ড্রাইভার ভেবেছে ইস মানে ছাত্রটাকে ক্যাব ড্রাইভার ভেবেছে এবং সে খুব খারাপ অবস্থায় ছিল বমি টমি করে গাড়িতে পায়খানা টায়খানা করে মেয়েটা তাকে তাকে রুম তার অ্যাড্রেস খুঁজে মানে এই মানবিকতাটা এটা আমার খুব ভালো লেগেছে যে তার গার ব্যাগ থেকে আই কার্ড দেখে তাকে ঠিকানায় পৌঁছে তার বাড়িতে পৌঁছে ভালোভাবে পৌঁছে দেয় এবং তার যত্ন নেয় এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তাছাড়া আরও পজিটিভ সাইড লেগেছে যেটা সেটা হচ্ছে একটা খারাপ বন্ধু আর ভালো বন্ধু কীভাবে ম্যানেজ করতে হয় আমরা জানি অনেকের বন্ধু আছে যে যে যেমন টাইপে সেট সে তেমন টাইপের বন্ধু পায় না তবু সে ম্যানেজ করে নেয় এই জিনিসটা খুব ভালো লাগলো মানে খারাপ বন্ধু ভালো বন্ধু মিলেমিশে থাকে খারাপ বন্ধু বলে তাকে ছেড়ে যায় না এ এক মানে এই এক্ষতাটা স্কুল লাইফে পাওয়া যায় কলেজ লাইফ বা কেরিয়ার লাইফে পাওয়া যায় না এগুলো ছিল পজিটিভ সাইড এবার নেগেটিভ সাইড বলি নেগেটিভ সাইড হচ্ছে এখানে প্রচণ্ড গালাগাল আছে মানে প্রচণ্ড নয় কিছু কিছু গালাগাল আছে তো এই ফিল্মটা একা দেখাই ভালো মা বাবা বা পরিবারের সাথে দেখার মতো সিনেমা নয় দু একটা নিউ সিন আর কিসিং সিন আছে যেটা আপনি চাইলে স্কিপ করতে পারেন আর যদি আপনি একা দেখেন তাহলে দেখতে পারেন মানে বলতে গেলে যেহেতু এটা ইউথ ফিল্ম বা টিন এজের ফিল্ম তো জানি বিদেশে কেমন কালচার আমরা সবাই অবগত তো এই ফিল্মটা আঁকার দেখাই ভালো পরিবারের সাথে না কম দেখাই ঠিক যদি আপনি আঁকার বা বন্ধুদের সাথে দেখেন তাহলে ঠিক আছে কিন্তু পরিবারের সাথে দেখার মতন ফিল্ম নয় আর মস্তিবাজি ফিল্ম যারা মস্তিবাজ পছন্দ করে তাদের জন্যই ফিল্ম আপনার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বল বাটন প্রেস করুন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো